আজকে আমরা দেখাবো 6টি ভিন্ন স্টাইলের গলার ডিজাইন। এক্ষেত্রে ডিজাইন অনুযায়ী বক্রম কেটে আলাদা কাপড়ে লাগিয়ে জামার গলায় বসাতে হয়। এখানে 6টি ডিজাইন এঁকে নিয়েছি। এই প্রত্যেকটি ডিজাইন কিভাবে তৈরি করতে হয় তা আজ দেখাবো। প্রথমে এই ডিজাইনটি তৈরি করে দেখাবো। বক্রমটি দুই ভাঁজ করে নিলাম। পাশাপাশি 3 ইঞ্চি এবং লম্বায় 7 ইঞ্চি দাগ কাটবো। নিচ থেকেও 3 ইঞ্চি দাগ কেটে উপর নিচ মিলিয়ে নিব। ডিজাইনটি করার জন্য উপর থেকে প্রথমে 3 ইঞ্চি পরে 6 ইঞ্চির জায়গায় দাগ কেটে নিব। এভাবে ডিজাইনটি এঁকে নেব। এবার সেলাইয়ের সুবিধার্থে দাগ থেকে একটু বাড়িয়ে কেটে নেব। আপনাদের বোঝানোর সুবিধার্থে কাগজ কেটে দেখিয়েছি, আপনারা একইভাবে বক্রম কেটে নেবেন। একটি টুকরা কাপড়ের উপর বক্রমটি বসিয়ে একটু বাড়তি রেখে কাপড়টি কেটে নেব। বাড়তি কাপড়টি মুড়িয়ে চারদিকে সেলাই করে নেব। মূল জামার গলা আর বক্রম বসানো কাপড়ের মাঝখানটা একসাথে চিহ্নিত করলাম। জামার সামনের অংশের উপর বক্রমটি বসিয়ে বড় বড় সেলাই দিয়ে মাঝ বরাবর আটকে নিব। এবার ডিজাইনের দাগ অনুযায়ী সেলাই করে নেব।
ডিজাইন অনুযায়ী সেলাই হয়ে গেলে আগের আটকানোর সেলাইটা খুলে নেব। বক্রমের ডিজাইন অনুযায়ী এভাবে কাপড়টি কেটে নেব। বক্রম উল্টানোর সুবিধার্থে সাইড থেকে সেলাইয়ের আগ পর্যন্ত এভাবে একটু একটু কেটে নিতে হবে। এখন উল্টিয়ে নিয়ে পাশ ঘেঁষে সেলাই করে নেব। ভেতরের এখানটায় হাতে সেলাই করে আটকে নেব। হয়ে গেল জামার গলা তৈরি। আমরা এখন এই ডিজাইনটি দেখালাম, বাকি ডিজাইনগুলো কিভাবে কাটতে হবে তা দেখাবো। প্রত্যেক ডিজাইন একই নিয়মে সেলাই করে নেব।
এভাবে আপনাদের পছন্দ মতো গলার ডিজাইন এঁকে নেবেন এবং একই নিয়মে সেলাই করে নেবেন। ধন্যবাদ। আমাদের আরও নতুন নতুন ভিডিওর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন।